তিনি কুকুর ভালোবাসেন। ইন্ডিয়ান ডগ ব্রিডার্স অ্যাসোসিয়েশন নামে একটি কুকুর প্রেমী সংগঠনের সভাপতিও তিনি। সেই সঙ্গে নিজের সংগ্রহে রয়েছে বিশ্বের বিরলতম 150টি প্রজাতির কুকুর। কিন্তু তারপর খোঁজ শেষ হয়নি বেঙ্গালুরুর ব্যবসায়ী সতীশ এস এর। সেই খোঁজ করতে করতেই সম্প্রতি তার হাতে এসেছে দুটি কুকুর। একটির দাম 1 কোটি টাকা। কি শুনে চোখ ছানাবড়া হলো তো, কুকুরের দাম 1 কোটি বাস্তবে আদৌ সম্ভব? হ্যাঁ সম্ভব। সম্প্রতি যে দুটি কুকুর সতীশের হাতে এসেছে সেগুলি কোরিয়ান ম্যাস্টিফ প্রজাতির। চীন ও কোরিয়াতে এই প্রজাতি পাওয়া গেলেও তা অত্যন্ত বিরল। বিশ্বজুড়ে কুকুর সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইটে সাধারণভাবে যে তথ্য মেলে তাতে এই প্রজাতির দেখা পাওয়া যায় না। অত্যন্ত আদুরে প্রজাতির এই কুকুরগুলিকে বিশেষভাবে যত্ন নিতে হয়, সেই সঙ্গে খরচও বিপুল। কুকুর দুটির মালিক সতীশ এস এর বক্তব্য, তাদের অত্যন্ত কম তাপমাত্রায় রাখা হয়, 6 থেকে 10 ডিগ্রি তাপমাত্রার বেশি এরা সহ্য করতে পারে না, আর তাই তাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে এসি মেশিনের। তবে দুটি কুকুরের মধ্যে একটির ছবি ইতিমধ্যেই প্রকাশ করেছেন সতীশ, আর প্রকাশ করা মাত্রই তা এখন আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।